নদীতে ভাসা খালে ভাসা একটা কুল বরই তাই পাইয়ে উনি ধরে উঠে খেয়ে ফেলাইছে। এখন খাওয়ার পরে ভিতরে কম্পন শুরু হয়েছে, আরে সর্বনাশ করছে, এই নদীতে ভাসমান কুল কার গাছেতে পড়ছে, কার গাছের কুল খাইলাম, আমি তো না শুনি মিলে খাইছি, তাহলে দেখি কুল কোন জায়গার থেকে আসে, নদীর উজানে রওনা দেশে যে কোন জায়গার থেকে আসতে পারে, যাইতে 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 যেয়ে দেখে সেই খালের পাড়ে একটা কুল গাছ, ওই কুল গাছের থেকে কুল পড়ছে, সেই কুল মিলে দেখে যে হ্যাঁ এই কুলই আমি যে কুল খাইছি এটা সেই কুল। এবার খবর নিয়েছে কুল গাছের মালিককে, মালিকের কাছে গেছে, যার পরে বলছে বাবা আপনার গাছের থেকে একটা কুল পড়ছে নদীতে, আমি সেই কুল অত দূর থেকে খেয়েছি, আমার এখন ভয় হচ্ছে, আপনি যদি দাবি না ছাড়েন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই ওয় আমাকে দাবি ছেড়ে দেন, নয় আপনি এর বিনিময় নেন। লোকটা বসছে যে আল্লাহ একবার, ছেলেটা বড় দিনদার, ছেলেটা বড় আল্লাহওয়ালা, ছেলেটা বড় মুত্তাকিন পরহেজগার, আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে এই কুলের দাবি ছাড়তে পারি, শর্ত আছে। কয় কী শর্ত? কয় তোমাকে আমার মেয়ে বিয়ে করতে হবে। উনি কয় হুজুর আইসি তো আমি কুলির মাপ চাইতে, টাকা পয়সা দিয়ে ছাড়াই গেলি যাবো, আমি তো বিয়ে হতে আসি নেই। কয় যে না তুমি যা কিছু দাও কোনো তার বিনিময়ে তোমার কুলের দাবি ছাড়বো না, তোমাকে এই কুলের দাবি যদি ছাড়াইতে হয় তাহলে ঋণ পরিশোধ করতে হলে আমার মেয়ে বিয়ে করতে হবে। কয় যে হুজুর কেমন হলো, আপনার মেয়ে কেমন? কয় যে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোলা, তিনটে গুণ কয়টা? আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোলা, তুমি বিয়ে করবা? এখন কুলের দাবি ছাড়ানোর জন্য কয় রাজি হয়ে গেছে, জি হুজুর বিয়ে করব। বাস বিয়ে যথারীতিতে হয়ে গেছে, যখন বাসরে ঘরে পৌঁছাই দেশে যে দেখে যে কালোর জায়গা মেয়েটা যখন তার চেহারাকে খুলে দেশে মনে হয় যেন ঘরের ভিতরে আলাদা নতুন করে একটা চাঁদ উঠছে। মেয়েটা যখন স্বামী যখন ভিতরে ঢুকছে মেয়েটাও আলাদা পাশ থেকে তার সামনে হেঁটে আসছে। কয় তুমি তুমি বলে খোলা বলে তোমার আব্বাদি কইলে তুমি খোলা, তুমি বলে কালো তুমি দি কত সুন্দর। এরপরে সুন্দর দুটো চোখ হুরুন ঈন, হুরদের মতো সুন্দর ডাগর ডাগর দুটো চোখ, তোমার তুমি বলে অন্ধ তুমি চোখ দি কত সুন্দর, তুমি বলে খোলা তুমি দিয়ে হেঁটে আসলে। যে কয় দোষ বলছে বাপে সব দোষগুলো ওনার কাছে পুনরাবৃত্তি করছে। উনি বলতেছে আমি অন্ধ হওয়ার কথা আমার আব্বা এজন্যই বলেছেন যে আমি জীবনে দশ বছরের পরে আমি দুনিয়ায় সূর্যের মুখ আমার এই চোখ দিয়ে দেখি নাই, অন্য পুরুষ তো দেখা দূরের কথা, আমার এই চোখ দিয়ে আমি কেউকে দেখিনি আমার এই পরিবার সদস্য ছাড়া, এই জন্য আমার আব্বা আমাকে অন্ধ বলছে। আমি কালো, আমি যদি ফর্সা হইতাম চেয়ারাওয়ালি হইতাম তাহলে বিশ্ববিদ্যালয় দিয়ে আমি নাইসে বেড়াইতাম, রাস্তায় বহুত পুরুষরা আমাকে দেখতো, আমাকে কোনো পুরুষে দেখে নাই, আমার আব্বা এজন্য আমাকে অন্ধকারের মধ্যে রাখছে বলে উনি ধরছে যে আমি কালো। আমি বাহিরে কোনোদিন কাহারো বাড়ি যাই নাই, দশ বছরের পরে আমার কোনো আত্মীয় বাড়ি যাই নাই, আমি ঘরেই বসে রয়েছি, সেম আমি একটু খোলা মানুষ, আমি যেন কোথাও হাঁটতে পারি না, আমি দুনিয়ার কোনো পুরুষকে দেখি নাই, যার কারণে আমার চক্ষু দূরেকে আমার আব্বা অন্ধ বলে ধরছে, আমি সব কিছু হেফাজত করছি আপনার জন্য। বাস এই দাম্পত্যের ভিতরে যে সন্তানটা হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নামে নবীর তরিকায় লাশ রাখিতেছি, আল্লাহর নামে নবীর তরিকায় লাশ রাখলাম, কবর দিচ্ছি, এই কথাটা বললেন না, কিন্তু আপনি কবর দিয়েছেন কোন তরিকায় এদিকের কবরের খবর আমি জানি না, আশা করি উলামায়ে কেরাম আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু আমাদের এলাকায় যে ভুল কবর চলে এই ভুল কবরের বিপক্ষে আমি অভিযান লাগাইছি, এটা পুরুষের দায়িত্ব, এটা মহিলাদের দায়িত্ব না, মহিলাদের অস্পরে করি, পুরুষের দায়িত্ব। আপনি এই লাশকে কবর খনন করছেন কিভাবে? উত্তর দক্ষিণ বিলি একটা কবর খুঁজছেন, সুজা সুদি একটা বক্স বক্স বানায় ফেলেছেন বাক্স, নিচে একেবারে পুরো সমতল, উপরে বাঁশ বসানোর জন্য হালকা এতটুকখানি কান কেটে ওই জায়গায় বাঁশ বসাই দিয়ে মাটিতে ঢেকে দেয়, এরকম কবর না বেশিরভাগ? এই কবরটা সুন্নতের খেলাফ, এই কবরটা সুন্নতের খেলাফ। কবর খনন করেন যারা তারা যদি থাকেন আজকে কবর শিখে নেন, সামনে থেকে সুন্নতের খিলাফ কবর খনন করবেন না, সুন্নতের খিলাফ কবর খনন করে মাইয়েতকে লাশটাকে চিত করে শোয়াইয়া এরপরে গালটা মুড়াইয়ে ব্যাখ্যা করে কিবলার দিকে ফিরে দেয়, এই লাশের বিশাল কষ্ট হয়, তার শক্ত গালে মটকাই আপনি উত্তর পশ্চিম দিক করছেন কে ডান কাত করে কিবলামুখী করে শোয়ানো সুন্নাত। ডাইন কাত মানে মুখ নাড়ে ডাইন কাত করে না। আপনি বলেন আপনারা আমরা রাত্রে শুই ঘুমার ভিতরে তিন প্রকারের শুই, কয় প্রকার? শীত হইয়া কায়ত হইয়া উবুর হইয়া, উবুর হয়ে শোয়া শোয়া সুন্নতের সম্পূর্ণ খেলাফ, বিলকুল শীত হয়ে শোয়া মুস্তাহাবের খেলাফ, যদি কে এদিক সেদিক কায়ত হইলে অসুবিধা হচ্ছে শীত হয়ে শোন, কিন্তু উবুর হয়ে শুইলে শ্বাসকষ্ট হয়, বিভিন্ন প্রকার রোগের সম্ভাবনা থাকে। ডান কাত হয়ে শুবেন, কোন কায়ত? শোয়ার সিস্টেম আমার দিক তাকান, এই যে আমার বডি দেখেন, এইভাবে যদি আমি উত্তর দিক মাথায় দিয়ে শুয়ে পড়ি, এই যে আমার শরীরে যে বাজ আছে এইটা হলো মূল সুন্নতি শোয়া, তাহলে আমার আপনার বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হবে। কি শব্দ লক্ষ্য করেন, এই মিম মাথাটা মিম,
এই হা এই কেনুর এই ভাজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। আপনি মোহাম্মদি ফিকি শিখে সেকেল নিয়ে শুইবেন, ডাইন কাতে শুবেন, ডাইন কাতে শোয়া কাকে বলে? পুরো সিতে শুয়ে মুখটার এদিক কাজ করে দেওয়ার নাম কি ডাইন কাতে শোয়া? পুরো বডিতে ডাইন কাত করে শোয়ানো না, এর নাম হলো ডাইন কাতে শোয়া, ঠিক কি না? মাইয়াতকে কবরে রাখতে গেলেও আপনাকে পুরো ডাইন কাত, এই যে মাইয়াত এইভাবে কাজ করে শোয়ানো সুন্নাত। এখন এইভাবে কাজ করে দিলি তো কবরের তলাটা যেভাবে বানাইছেন তাতে সুন্নতি তরিকায় হবে না। এখন আপনাকে সুন্নতি তরিকা বানাইতে হলে কেমন লাগবে? এই যে ব্যাকশোটা আছে একেবারে সেম কোয়ালিটি অফ সুন্নতি কবর, এ দেখা যাচ্ছে টিস্যু বক্সের ব্যাকশো, এইরকম বডিটা খুঁজে ফেলবেন, লাশ রাখার জন্য মাঝখানে এরকম একটু চৌকা করে, এটা তো একটু রাউন্ড দেওয়া আছে, চৌকা করে লাশের বডি সাইজ যতটুকু মোটা হলে মোটা, একটু বেশি করে আমার মতো হালকা পাতলা হলে চিকন করে, লাশ যতটুক লম্বা এতটুক চওড়া করে খনন করবেন, লাশে কাজ করে শোয়ানোর পরে ওই লাশের ওই নিচে ওই জায়গায় চালির বা বিষয় দিলে গায়ে যাতে নাম এসে এতটুক ডিপ করে ওই জায়গার লাশকে এভাবে কাজ করে শোয়ানো, এটা সুন্না। এইভাবে সুন্নতের খিলাফ হাজারো কবর দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক না? যারা কবর খনন করে তাদেরকে যদি বলতে যান হুজুর বাদ দেন, 150 কবর খুঁজছি জীবনে একটা লাশও তো ফিরে আসলো না, ভুল কবর দিছে আইসে কত যে আবার মাটি দিতে হবে, তা তো কল না, তুই ঠিকই দলিল হলো ভুলের ভুল সংশোধনের কে দলিল হলো নাকি? হতেই পারে না। আর একটা কবর আছে ডাইরেক্ট কবর খনন করে পশ্চিম দিকে একটু গর্ত করে দেওয়া, ওই জায়গায় লাশকে কাজ করে শোয়ানো সুন্নাত। এই সুন্নাত, এই সব দায়িত্বগুলো নারীদের না পুরুষের? একটু বলেন, নারীর না পুরুষের? আমাকে আপনাকে এগুলো শিখতে হবে, এলোমেলোভাবে পুরুষের কিছু বললাম, আমাদের এটা পুরুষের দায়িত্ব। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ বানাইছে, আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের কত বড় খোশনসিব করছে জানেন? নারীরা স্ত্রীরা আপনাদের খেদমত করবে, আপনাদের খেদমত করবে, আপনারা মাখদুম, আপনারা খেদমত পাবেন, উন্ডা আপনাদের আমাদের খেদমত করে বস্তা ভরে নেকি কামাই করবে, কোন সুবহানাল্লাহ। বাড়ি যে একজন স্ত্রী যদি একজন স্বামীর গায়ে, একজন স্ত্রী যদি একজন স্বামীর গায়ে তাল পাখা দিয়ে বাতাস দেয়, তাল পাখা দিয়ে বাতাস দেয়, আপনি যে বাড়ি যে বসছেন পাখা দিয়ে বাতাস দিতে, পাখাটারে এই পাশের থেকে ওই পাশে নিয়ে পুনরায় এই পাশে আনার আগে ওই মহিলার আমল নামায় 7 বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব লেখা হয়ে যায়। মহিলা যদি রাতের বেলা আপনার মাথায়, আপনার আল্লাহ কত দামি বানাইছে, আপনার মাথায় যদি একটু সরিষার তেল মাখায় দেয়, ওই মহিলার আমল নামায় 7 বড়ি স্বর্ণ দান করার সব। আপনি মাঠের থেকে আসছেন, গায়ে আপনার ঘামাচি, মহিলা যদি নিজ মহাব্বতে ঘামাচিটা যাইয়া হাতের নখ দিন ঘামাচিটা গালায় দেয়, তাতেও আপনার আমল, ওই মহিলার আমল নামায় 7 বড়ি স্বর্ণ দান করার সব লেখা হয়ে যায়। মহিলা যদি আপনার লুঙ্গিটা ধরে দেয়, 7 বড়ি স্বর্ণ দান করার সব। আপনার গায়ে পোশাকটা পরায় দেয়, 7 বড়ি স্বর্ণ দান করার সব। মোহাব্বত করে আপনার মুখে একটা কমলা লেবু দানা তুলে দিছে, এক লোকমা খাবার তুলে দিছে, 7 বড়ি স্বর্ণ দান করার সব। আপনার মাথার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া চুলটাকে হালকা হালকা চিপ দিচ্ছে মৃদু মৃদু, তাতে আপনার মজা লাগতেছে, প্রত্যেক চিবিতে চিবিতে তার আমল নামায় 7 বড়ি স্বর্ণ দান করার সব। আপনার আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একটু মটকায় দিছে, 7 বড়ি স্বর্ণ দান করা সব। বাহার হালে এই খেদমতগুলো হইতে হবে খেদমতের নিয়েতে, এই কাজগুলো কিসের নিয়েতে? মাথার মধ্যে চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে চুল ধরে টান দেবে এ নিয়েতে না, যে দিনের বেলা তুই আমার চুল টেনে সিঁড়ি বেলায় দিছিস, লাগল পাইছিলাম না, এখন পাইছি তো শোধ দেবো, এ নিয়েতে না। তো মোহাব্বতের সাথে যদি এতটুকু খেদমত করে, এত নাকি স্বামীর কাছ থেকে পুরুষে পাইতে পারে, আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দিছে। এখন এই সম্মানে আর এই খেদমত নেওয়ার জন্য আপনারও কিছু দায়িত্ব আছে। আরে ভাই এদিক তাকান, খেদমত নেবেন যাইয়ে আজকে রাত্রে যে বলবে যে নাসিরুদ্দিন এই বলছে যে মাথায় তেল মাখা, পায় তেল মাখা, আপনি এই বললে মহিলা মহিলা আপনার কি বলবে? তুমি দিনভরে পরিশ্রম করছো আর আইসো মাথায় তেল মাখাইতে, আমি কি বাড়ি বসে বসে তামুক খাইছি নাকি? আমি কি বাড়ি কিছু করি নাই? আমার কতগুলো ছেলে মেয়ে, আমার কোলে একটা, কাহে একটা, ভিটি একটা, পেটে একটা, এরপরে সংসারের কত কাজ, তুমি ধান কাটিয়ে এনে রেখে গেছো, বাকি সব কাজ আমার করতে হয়েছে, আমি তো আর বাড়ি বসে নাই, তিন বেলা রান্না বান্না করছি, ঘরে দুটো রুগী ফেলানো, শ্বশুর শাশুড়ি তা পরিচর্যা করছি, এরপরে আবার তোমার মাথায় তেল মাখাইতে হবে? তাহলে তুমি আগে আমার মাথা, তারপরে তোমার মাথায় মাখাই, এই দুটি মাথায় দিয়ে গুঁতো গুঁতি লেগে যাবে।
কাজেই আপনাকে খেদমত নেওয়ার জন্য একটু কৌশল শিখাই দেই। আপনার যদি এই খেদমত নিতে হয় তাহলে স্ত্রীর কাছে রাত্রে দুইজনের যখন নির্জন হবেন তখন আপনি বলবেন, আরে আল্লাহ তুমি দিনভরে কত পরিশ্রম করছো, কত মেহনত করছো, আমি তো সেটা ধান কাটে তিরে সাত দোকানে বসে হাসি নেড়ে উঠেছি, খালে দাঁড়ে ডুবাইছি, বহুত কিছু করে টুরে আইছি, আমি তো বিকেলবেলা সময় নষ্ট করছি, খেলা দেখছি, ফুটবল খেলা, তুমি তো আর বিরাম নাই, লাস্টে গরু ছাগল পর্যন্ত তুমি ঘরে উঠাইছো, আহা তুমি কত কষ্ট করছো, আসো তোমার মাথায় একটু তেল মাখাই দিই। যখন আপনি এই বলবেন তখন মহিলা বলবে, আরে সর্বনাশ আপনি আমার জাহান্নামে পাঠানোর নিয়ত করছেন, আসেন আপনার মাথায় তেল মাখাই দিই, তখন আপনি অনাসে তেল পাবেন ইনশাআল্লাহ। খেদমত নেবেন যে তাও দিশে পান না, কথাখন ঠিক না, আসো তোমার পা ডা একটু মেসেজ করে দিই, হাতটা একটু মেসেজ করে দিই, আপনি বললে এই মেসেজ আপনি আপনার থেকে নেবে না, সে আপনার মেসেজ করে দেবে, কথা বলেন ঠিক না। স্ত্রীদের প্রতি মায়াবী হন, সংসারে কাজ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে আটা সেনে দিয়েছেন, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইছেন, হুজুর নিজে হাতে নিজের কাপড় সেলাই করছেন, হুজুর থালাবাটি পরিষ্কার করছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে না বানাইলে, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অনেক কিছু বানাইতেন না, সেই নবী তার স্ত্রীদের সাথে সাংসারিক কাজে সহযোগিতা করেছেন, আর আপনি যাইয়েই সে জায়গা থেকে খালি খেদমত নেবেন, এত আল্লাহ ভালো না, একটু তাদের সাথে কাজে সহযোগিতা করতে হবে, কথা বলেন। হ্যাঁ ভাই যুবক আমার দিক থেকে, আমি যদি এই জায়গা বলি আজকে আমি এখানে প্রধান বক্তা গোপালগঞ্জ থেকে আসছি, আমাকে আলাদা একটা আদর যত্ন আল্লাহ আছে আমার, আমাকে হাজারো যুবকরা ভালোবাসে, আমি যদি যুবকদেরকে বলি দোস্ত এখন আমার 5 কেজি গাভীর দুধ লাগবে, বহুত যুবক আছে লাভ দিয়ে নামিয়ে যাবে, যে কোনো গাভি যাই গাভিরে কলবে, গাভি সকাল পর্যন্ত দেরি করা যাবে না, হুজুর দুধ নেমে তাড়াতাড়ি ছাড়, আমার 1 ডজন মুরগির ডিম লাগবে, যাইয়ে মুরগিরে বলবে ডিম পারিস তো পারিস, নারে কিন্তু মাজা ভেঙে লাভ, তাড়াতাড়ি হুজুরের ডিম দিতে, আমার জন্য সব ব্যবস্থা করবে, আমার জন্য আমার কাপড় চুপুরও যদি বলি যে আমার কাপড় ময়লা গেছে ধুয়ে দাও, আমি যাওয়ার আগে দোয়া কাপড় নিয়ে যাব, বহুত যুবক আছে আমার জন্য এই খেদমত করার জন্য, কমপক্ষে মাদ্রাসার ছাত্র আছে শতাধিক, তারা আমার এই খেদমত করবে কি করবে না, আল্লাহর রহমতে আমি পারিবারিকভাবে সব কাম করি, এবছর আমার হাত দেখতে পারেন 4-5 জায়গা কাটছে, আমার ঘাস কাটতে কাটতে আমার বাড়ি গরু আছে, আমি নিজে হাতে ঘাস কাটি, আমি বাড়ির সব কাপড় চুপুর নিজে হাতে ধৌত করি, নিজের কাপড় ধুই, বাচ্চাদের কাপড় চুপুর আমি ধুই, কাঁথা কম্বল পর্যন্ত আমি ধৌত করি, আমি দেখি যে বাড়ি যে পরিমাণ কাজ মহিলাদের, তারা এই কাজ করার পরে এগুলো করতে গেলে তাদের কষ্ট হবে, আমার যতটা সম্ভব আমি খেদমত করি, আমার বাথরুম আমি পরিষ্কার করি, বাড়ির সব বাথরুম আমি পরিষ্কার করি, আর মনে মনে নিয়ত করি এটা নবীর সুন্নাত, আমার নবীও কাজ করেছে আমি একটু করি, আমার থালাবাটি নিজে হাতে ধুয়ে আমি পরিষ্কার করে খানা খাই, খানা খাওয়ার পরে আবার ধুয়ে পরিষ্কার করে আমি রাকের মধ্যে কাপড় থালাবাটিগুলো রেখে আসি, এগুলো করাতে আমার পারিবারিকভাবে কত সুখ শান্তি, আমার উপরে আমার সংসারে কাহারও কোনো অভিযোগ নেই, খানা দানা দামি দামি খানা পাক হয়, বহুত বহুত মানে দরদি বাপ আছে, মুরগি একটা রান্না করলে ছেলে মেয়ে কয়ে দূরি বসে তা খাইয়ে নেই, নিজে জম্মের মতো গিলে টিলে লাস্টটা একটু কাটাকুটো থাকলে তাই বাসা কাছারা দিয়ে যায়, এটা কোনো বাপের কথা কাতারে পড়ে না, কতক্ষণ আছে না এরকম ভাগে ভাগে, সাবধান সতর্ক, আমরা স্ত্রীদের কাছে পাবো ঠিক আছে, তারা খেদমত করবে কিন্তু তারা আমাদের কাছে পাবে না তা না, এটা হলো আমাদের দায়িত্ব। নারীদের দায়িত্ব কি? মহিলা মাদ্রাসা, আমরা পুরুষ মাদ্রাসা থেকে মাদ্রাসার লেখাপড়া শিখি, পুরুষের জন্য শিক্ষার অনেক ব্যবস্থা আছে, যেমন আপনারা খোলা মাঠে বসে আছেন, বক্তার মুখ থেকে সরাসরি শ্রোতায় যদি মুখ দেখে বয়ান শোনে এর একটা ক্রিয়া আলাদা, জীবনে কোনোদিন তো মহিলারা আমরা পুরুষ বক্তাদের সামনে এসে আর শুনতে পারবে না, পারবে নাকি? পারবে না, তারা আমাদের পুরুষ মাদ্রাসায় পড়তে পারবে না, তারা তবলিগে যাইতে পারবে না, তারা বিশ্ব ইজতেমা যাইতে পারবে না, সরমুনায় যাইতে পারবে না, তারা দিন শেখবে কোন জায়গা থেকে? আমাদের এদেশে বহুত পুরুষ মাদ্রাসা ছিল, এর ফাঁকে আলহামদুলিল্লাহ তবলিগ জামাতও এসে গেছে, পুরুষরা তবলিগের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে লেখাপড়া শিখতেছে, নারীদের জন্য শিক্ষার জন্য একান্ত জরুরি, পুরুষের চাইতে নারীদের শিক্ষা একটুও কম না, একটুও কম না, তাদের পরিবার সুন্দর করার জন্য 1 নম্বর শিক্ষিত হতে হবে নারীদেরকে, ও দোস্ত সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান উস্তাদ হলো মা, কথা বলেন, মায়ের কাছ থেকে ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা, ভাষার নাম কি? বাপের দেশে বাংলাদেশে বসবাস করি, 99% মানুষ আমরা বাপের ভিটে বসবাস করি, অথচ ভূমির নাম জাগার নাম মাতৃভূমি, বাপের এলাকায় জন্ম বাপের এলাকার ভাষা শিখি, অথচ ভাষার নাম মাতৃভাষা, কারণ মায়ের থেকে মানুষে কথা শেখে, মাটা যদি আল্লাহ ওয়ালি হয় তাহলে সন্তানটা ভালো হওয়ার আশা করা যায়। আপনারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে, মাটা কেমন বাপটা কেমন, উনার আব্বাজি রহমতুল্লাহ আলাইহির কিসা শুনেছেন, কত বড় আল্লাহ ওয়ালা দিনদার, নদীতে ভাষা খালে ভাষা একটা কুল বরই তাই পাইয়ে উনি ধরে উঠে খেয়ে ফেলাইছে, এখন খাওয়ার পরে ভিতরে কম্পন শুরু হয়েছে, আরে সর্বনাশ করছে, এই নদীতে ভাসমান কুল কার গাছেতে পড়ছে, কার গাছের কুল খাইলাম, আমি তো না শুনি মিলে খাইছি, তাহলে দেখি কুল কোন জায়গা থেকে আসে,
নদীর উজানে রওনা দেশে যে কোন জায়গা থেকে আসতে পারে, যাইতে 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 যে দেখে সেই খালের পাড়ে একটা কুল গাছ, ওই কুল গাছের থেকে কুল পড়ছে, সেই কুল মিলে দেখে যে হ্যাঁ এই কুলই আমি যে কুল খাইছি এটা সেই কুল। এবার খবর নিয়েছে কুল গাছের মালিককে, মালিকের কাছে গেছে, যার ফলে বলছে বাবা আপনার গাছের থেকে একটা কুল পড়ছে নদীতে, আমি সেই কুল অত দূর থেকে খেয়েছি, আমার এখন ভয় হচ্ছে, আপনি যদি দাবি না ছাড়েন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই ওয় আমাকে দাবি ছেড়ে দেন, নয় আপনি এর বিনিময় নেন। লোকটা বসছে যে আল্লাহ একবার, ছেলেটা বড় দিনদার, ছেলেটা বড় আল্লাহওয়ালা, ছেলেটা বড় মুত্তাকিন পরহেজগার, আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে এই কুলের দাবি ছাড়তে পারি, শর্ত আছে। কয় কী শর্ত? কয় তোমাকে আমার মেয়ে বিয়ে করতে হবে। উনি কয় হুজুর আইসি তো আমি কুলির মাপ চাইতে, টাকা পয়সা দিয়ে ছাড়াই গেলি যাবো, আমি তো বিয়ে হতে আসিনি। কয় যে না তুমি যা কিছু দাও কোনো তার বিনিময়ে তোমার কুলের দাবি ছাড়বো না, তোমাকে এই কুলের দাবি যদি ছাড়াইতে হয় তাহলে ঋণ পরিশোধ করতে হলে আমার মেয়ে বিয়ে করতে হবে। কয় যে হুজুর কেমন হলো আপনার মেয়ে কেমন? কয় যে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোলা, তিনটে গুণ কয়টা? আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোলা, তুমি বিয়ে করবা? এখন কুলের দাবি ছাড়ানোর জন্য কয় রাজি হয়ে গেছে, জি হুজুর বিয়ে করব। বাস বিয়ে যথারীতিতে হয়ে গেছে, যখন বাসরে ঘরে পৌঁছাই দেশে যে দেখে যে কালোর জায়গা মেয়েটা যখন তার চেহারাকে খুলে দেশে মনে হয় যেন ঘরের ভিতরে আলাদা নতুন করে একটা চাঁদ উঠছে। মেয়েটা যখন স্বামী যখন ভিতরে ঢুকছে মেয়েটাও আলাদা পাশ থেকে তার সামনে হেঁটে আসছে। বা তুমি বলে খোলা, বলে তোমার আব্বাদি কইলে তুমি খোলা, তুমি বলে কালো, তুমি দি কত সুন্দর। এরপরে সুন্দর দুটো চোখ, হুরুন ঈন, হুরদের মতো সুন্দর ডাগর ডাগর দুটো চোখ, তোমার তুমি বলে অন্ধ, তুমি চোখ দি কত সুন্দর, তুমি বলে খোলা, তুমি দিয়ে হেঁটে আসলে। যে কয় দোষ বলছে বাপের সব দোষগুলো ওনার কাছে পুনরাবৃত্তি করছে। উনি বলতেছে আমি অন্ধ হওয়ার কথা আমার আব্বা এজন্যই বলেছেন যে আমি জীবনে দশ বছরের পরে আমি দুনিয়ায় সূর্যের মুকুমার এই চোখ দিয়ে দেখি নাই। কোনো পুরুষ তো দেখা দূরের কথা, আমার এই চোখ দিয়ে আমি কেউকে দেখিনি আমার এই পরিবার সদস্য ছাড়া, এই জন্য আমার আব্বা আমাকে অন্ধ বলছে। আমি কালো, আমি যদি ফর্সা হইতাম চেয়ারাওয়ালি হইতাম তাহলে বিশ্ববিদ্যালয় দিয়ে আমি নাইসে বেড়াইতাম, রাস্তায় বহুত পুরুষরা আমাকে দেখতো, আমাকে কোনো পুরুষে দেখে নাই, আমার আব্বা এজন্য আমাকে অন্ধকারের মধ্যে রাখছে বলে উনি ধরছে যে আমি কালো। আমি বাহিরে কোনোদিন কাহারো বাড়ি যাই নাই, দশ বছরের পরে আমার কোনো আত্মীয় বাড়ি যাই নাই, আমি ঘরেই বসে রয়েছি, সেম আমি একটু খোলা মানুষ, আমি যেন কোথাও হাঁটতে পারি না, আমি দুনিয়ার কোনো পুরুষকে দেখি নাই, যার কারণে আমার চক্ষু দূরেকে আমার আব্বা অন্ধ বলে ধরছে, আমি সব কিছু হেফাজত করছি আপনার জন্য। বাস এই দাম্পত্যের ভিতরে যে সন্তানটা হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি।